বন্ধুরা, আজ আমি তিনটে সেদ্ধ ডিম দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডিম তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, আজকে আমি একদম অন্যরকমভাবে একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, ডিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। ডিমটা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, সদস্য সংখ্যা সেই হিসেবে তোমরা ডিম বাড়িয়ে কমিয়ে নেবে। আর দেখো, একটা আলু সেটাও সেদ্ধ করে নিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজের আলু। এবার ওটাও দেখো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। প্রথমে ডিমটা গ্রেট করে ঘষে নিলাম, তারপর দেখো আলুটাও গ্রেট করে ঘষে নিচ্ছি। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, 4 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হতেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিলাম গোটা গরম মশলা, 2 এলাচ, দারচিনি আর 1 লবঙ্গ। আর দিয়ে দিলাম দেখো 1 শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর ফোড়নটা একটু সুন্দর গন্ধ উঠলেই তারপরে দিয়ে দিলাম 1টা পেঁয়াজ, ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচোটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হতেই দেখো দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা রসুন পেস্ট। এখানে আমি 1/2 ইঞ্চ আদা আর 2 কোয়া মতন রসুনের কোয়া পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। রসুনের কোয়াটা একটু বড় ছিল তাই 2 কোয়া দিচ্ছি, ছোটো কোয়া হলে 4 কোয়া দিয়ে দেবে। আর দেখো দিয়ে দিলাম অল্প একটু নুন। আর এখানেও দেখো যে ডিমটা আর আলুটা আমি গ্রেট করে ঘষে রেখেছিলাম, এখানেও আমি দেখো একটু নুন আর গোলমরিচ গুঁড়ো একটু মাখিয়ে নিলাম। আর তারপর দেখো পেঁয়াজটার মধ্যে এখানে নুন আর হলুদটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ বুঝে তোমরা দেবে, কারণ ডিমের মধ্যেও নুন দিয়েছি, তো সেই বুঝে নুন আর হলুদটা দিয়ে দেবে। নুন আর হলুদটা দেওয়ার পর দেখো 1টা টমেটো কুচো করে রেখেছিলাম, মিডিয়াম সাইজের টমেটো, সেটাও দিয়ে দিলাম। এবার টমেটোটাও ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। তো দেখো একটু জল দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার দেখো অল্প একটু জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর দেখো কিছু গুঁড়ো মশলা দেবো, এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে দেখো অল্প অল্প 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর এবার দেখো এখানে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা, ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে এবার ভালো করে কষিয়ে একটু জল দিলাম। দেখো আবারও জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, এইভাবে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, দরকার পড়লে অল্প করে একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবে। তারপর দেখো মশলা ভালো করে কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে, তারপরে দেখো যে ডিমটা আমি গ্রেট করে গ্রেট করে রেখেছিলাম, ডিম আর আলুটা, সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা ডিমের সাথে মাখিয়ে নিতে হবে। তো দেখো উল্টে পাল্টে আমি ভালো করে ডিমের সাথে মশলাগুলো মাখিয়ে নিলাম। এবার দেখো একটু জল দিচ্ছি, একদম ড্রাই হয়ে গেছে দেখে আমি অল্প একটু জল দিলাম। এবার ভালো করে মশলার সাথে, যাতে ডিমের মধ্যে মশলাটা যাতে ভালোভাবে লেগে যায়। এবার সব শেষে আমি দিয়ে দেবো, এখানে তোমরা নুনটা চেক করে নেবে, নুন ঠিকঠাক আছে কি না। তো দেখো আমি ঠিকঠাকভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর সবার শেষে দেখো আমি ধনে পাতা কুচো দিয়ে দেবো, একটু বেশি করে ধনে পাতা কুচো দিতে হবে। তো দেখো ধনে পাতাটা আমি কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, একটা লাইক করতে ভুলো না, কিন্তু একটা লাইক করলে তাহলে আমার অনেক কাজে লাগবে ভিডিওটাতে। একটা লাইক যদি তোমরা করো না তাহলে আমাদের অনেক উপকার হবে। তো দেখো ধনে পাতা কুচোটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তারপর দেখো সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটাই গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে। তাহলে অতি অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।
আজ এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।